আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটি শুরুতে আপনাদেরকে দয়া করে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ হচ্ছে যে আমি এখন যেই সাইটটি নিয়ে আলোচনা করব সেই সাইটটি হচ্ছে ট্রাস্টের একটি সাইট যার কারণে এখানে অনেকগুলো নিয়ম আছে নিয়ম মেনে কাজ করলে আপনি অবশ্যই পেমেন্ট পাবেন এবং সব থেকে ভালো একটি সাইট বিনা ইনভেস্টে টাকা ইনকাম করার মতো আমার দেখা এখন বর্তমানে ভিট করার মতো সর্বশ্রেষ্ঠ সাইট এখানে কাজ করে আপনি প্রত্যেক মাসে রেফার ছাড়া দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার যদি অ্যাটলিস্ট দুজন রেফার থাকে আপনার ইনকামটা ডাবল হয়ে যাবে সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সবার কাছে একটু ক্ষমা চিনেছি গত দুই থেকে সপ্তাহ দুই সপ্তাহ ধরে আপনাদের জন্য কোনো ভিডিও বানাতে পারছে না বলে খুবই দুঃখিত আমার মা খুবই অসুস্থ যার কারণে আমি হসপিটালে মাকে নিয়ে দৌড়োদোরির মধ্যে আছে এখানে ভিডিও নিয়ে বানাতে পারছি না বিধায় খুবই দুঃখিত তবে আপনাদের যদি কয়েকটি ভালো সেট আমি পেয়েছি সেখানে আপনারা দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করলে অ্যাটলিস্ট মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা বা তারও বেশি ইনকাম করতে পারবেন রেফার থাকলে অ্যাটলিস্ট পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং ট্রাস্টের সাইডে আমি বের করেছি যেগুলো আপনারা চাচ্ছেন এবং বাংলাদেশি মানুষ বেশি হচ্ছে যেগুলো ট্রাস্টেড ইনভেস্ট ছাড়া এবং ইনকাম করা যায় মানুষ এইগুলোই চায় বেশি তো কিন্তু তাতে মানুষ কষ্ট করতে রাজি আছে তো সেই সাইটগুলো অনেক কষ্টে খুঁজে বের করে সেটা আমি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আমি দিয়ে দেবো আর দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখুন ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে লিঙ্কটা ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ অপেন হবে ফসেট পিক ডট কমে অনেকেই কাজ করেছেন হ্যাঁ তো আমি আবারও বলছি দয়া করে এখানে কেউ একটা কথা বলে রাখি শুরুতেই দয়া করে কেউ এক মোবাইল একাধিক আইডি খুলতে যাবেন না আমি আবারও বলছি দয়া করে কেউ এক ফোনে একাধিক আইডি খুলতে যাবেন না এবং আপনারা যখন যেই নেট দিয়ে আইডিটা খুলবেন ধরেন আপনি এখন বাসায় আসেন আপনি যদি এই ওয়াইফাই দিয়ে যদি নেটটা খুলেন তো এই ওয়াইফাই দিয়ে আপনি কাজটা করবেন দয়া করে মোবাইল ডাটা বা অন্য কোনো কিছু ইউজ করে কাজ করবেন না পরবর্তী আপনার আইডিটা ডিজেবল হয়ে যেতে পারে হ্যাঁ এবং কথা হচ্ছে এক মোবাইলে কখনো অন্য কাউকে আইডি খুললে দিবেন না বা লগ করবেন না আপনার আইডি আপনার ফোনে রাখবেন অন্য কাউকে খুলতে দিবেন না আর একটা কথা হচ্ছে আপনি যখন বাসায় থাকবেন ধরুন আপনি ওয়াইফাই দিয়ে কাজ করবেন যেমন আমি ওয়াইফাইতে কাজ করছি আমার এখন ওই ঘরে একটা কম্পিউটার আছে একটা ল্যাপটপ আছে দুইটা ফোন আছে আমি দুইটা ফোনে কিন্তু আইডি খুলতে পারবো না কারণ হচ্ছে এক আইপিতে একের অধিক আইডি নট অ্যালাউ বুঝাতে পেরেছি আচ্ছা আপনি করবেন কি এই জায়গাটা ক্লিক করবেন করার পরে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি এখানে একটা ইউজার নেম দেবেন ধর আপনি ইউজার নেম দিলেন আমার নাম দিলাম শুভ ফাইভ তারপর হচ্ছে ইমেল দেবেন ইমেল কী দেবেন ইমেল তখন দেবেন রাজীব হাসান হাসান হাদান যেটা লিখছেই না হাসান অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেওয়ার পরে আপনি এখানে করবেন কি আপনার একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিলাম কি রাজীব ওয়ান টু থ্রি ফোর এরকম টাইপের পাসওয়ার্ড দেবেন নামের সাথে সংখ্যা ওকে আচ্ছা সেম পাসওয়ার্ড আবার এখানে দেবেন নামের সাথে সংখ্যা রাজীব ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ তারপর এখানে আপনার বিটকন ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন আর বিটকন ওয়ালেট কি এটা আপনারা ভালো করে জানেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কয়েন বেসে যখন ঢুকবেন কয়েন বেস ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন কয়েন বেস ঢুকার পর এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন করার পরে দেখবেন যে আপনাদের এখানে বিটিসি নামে একটা অপশন আছে তো আমার এখানে বিটকয়েন নামে আছে আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এইখানে একটা অপশন আসছে হ্যাঁ এখানে একটা অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটা ক্যামেরা ওপেন হবে দেখুন ক্যামেরা ওপেন হয়েছে হপেন হওয়ার পরে এই যে মাই অ্যাড্রেসে ক্লিক করবেন মাই অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনার এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা কপি করবেন তো অনেক আছে যে ভাই এটা তো অনেকবার চেঞ্জ হয় চেঞ্জ হলে কোনো সমস্যা না আপনি একবার যখন কপি করে কোনো একটা আইডিতে বা কোনো একটা সাইটে সাবমিট করবেন সেটা ওটা ওটা আজীবন থেকে যাবে তো আমি এটা কপি করলাম কপি করার পরে কপি করার পরে করবেন কি ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন বসানোর পরে ওট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেবো দয়া করে দেখবেন আপনারা এখানে ক্যাপচাটা ফিল করবেন হ্যাঁ ক্যাপচাটা এখানে ফিল আপ করার পরে আপনারা করবেন কি এই যে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন যে আপনার ইমেলে তারা একটা মেসেজ পাঠিয়েছে ইমেল ভেরিফিকেশন আর এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সাইটটা ট্রাস্টেড কিনা কারণ হচ্ছে কি জানেন যেগুলো যেই মেসেজ আপনাদের ইমেল ভেরিফিকেশন বা যেসব সাইটগুলো আপনার ইমেলে ভেরিফিকেশন লিঙ্ক পাঠায় লিঙ্কটা ক্লিক করা ছাড়া আপনি আইডিটা কখনই ওপেন করতে পারবেন না সেই সব সাইট হচ্ছে হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট আমি আবারও বলছি সেই সব সাইট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট ওকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড মানে কি যতদিন থাকুক না কেন এটা আপনার পেমেন্ট দেবে তো কত বছর থাকবে সেটা বলাতেছেন তারপর আমি ইমেলে ঢুকিয়ে দেখাচ্ছি কীরকম আপনার একটা ইমেল আসতে পারে আমি দেখাচ্ছি তো দেখুন এরকম আপনার একটা মেসেজ আসবে নো রিপ্লাই অ্যাট দ্য রেট ফসেট পিক ডট কম তো এরকম লিখবে যে আপনার রেজিস্ট্রেশন করেছেন তার জন্য আপনাকে ওয়েলকাম মানে এরকম অনেক কথা আসবে তো একটা কথা কনফার্মেশন লিঙ্ক এই লিঙ্কটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গুগল ক্রোম ব্রাউজার বা যেই সাইটটাতে আপনার গুগল ক্রোম থেকে আইডিটা খোলার জন্য ভালো তারপর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে আবার পুনরায় ওইখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনার যে যেখানে ইউজার নেম আমি দেখাচ্ছি এই লিঙ্কটা আগে ক্লিক করবেন ক্লিক না করলে কিন্তু আপনি কখনোই আইডি ঢুকতে পারবেন না সতর্কতার সাথে আইডিটা খুলবেন একটু ভুল হলে কিন্তু সারা জীবনে কান না যেটা হচ্ছে সত্য কথা তা আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ লিঙ্কটা ক্লিক করার পরে আপনার এরকম অপশন আসবে আমি আবার বলছি লিঙ্কটা ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে তো এখানে দেখে নেন যদি না আসে তাহলে দয়া করে এই যে উপরে এখানে ক্লিক করে আপনার এখানে লগ ইন অপশনটাতে সিলেক্ট করে নেবেন হ্যাঁ লগ ইন সিলেক্ট করে আপনার এইভাবে আপনার আপনার যে ইউজার নেমটা যেটা আমি এখানে বসিয়েছি ইউজার নেম দেন হচ্ছে যে আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে আই এম নটের রোবট পরে দয়া করে আই এম রোবট এখানে দিবেন আমি আপনাদেরকে জন্য বলছি আই এম নব রোবট এটা দেবেন তারপর এখানে ক্যাপচাটা ফিল আপ করবেন এখানে কী ক্যাপচা বলছে রোড এখানে আপনার রাস্তাটা সিলেক্ট করতে হবে রাস্তা যেখানে আছে সেই জায়গাটা একটা টিক দেবেন এইখানেও রাস্তা আছে এখানেও রাস্তা আছে এখানেও রাস্তা আছে এইখানেও আরও রাস্তা আছে শেষ তারপর ভেরিফাই দিবেন দয়া করে এই জায়গাতে একটা টিক চিহ্ন দিয়ে রাখবেন না হলে কিন্তু পরবর্তী আপনার আইডিতে না ঢুকলে সমস্যা দয়া করে এখানে টিক দিবেন দেবেন চিহ্ন দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন তো আমি লগ ইনে ক্লিক করছি আপনাদের কাজটি দেখিয়ে দিচ্ছে আপনারা লগ ইন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে হ্যাঁ এরকম একটা সামনে আসার পর আপনার এখানে প্রত্যেক পাঁচ মিনিট পর পর আপনি একশো সাতাশি পাবেন এখন বলতে পারেন যে ভাই একশো সাতাশি দিয়ে কী হবে একশো সাতাশি অনেক কিছু হবে কারণ এখন ভিট দাম প্রচুর 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 টাকা এবং একশো সাতাশি যদি আপনার না হয় তাহলে আপনি আর একটা থেকে দুইটা দিন অপেক্ষা করেন এর থেকেও ভালো এর থেকে ভালো এর থেকে একটু একটু কম এটা হচ্ছে আপনার বর্তমানে সবথেকে বেস্ট ইনভেস্ট ছাড়া সবথেকে বেস্ট আর্নিং হচ্ছে এটা তো কাজটা আমি দিয়েছি তারপর আমি পরে পুরো বিস্তারিত বলবো তো এখানে আপনার ক্যাপচারটা ফিল আপ করতে কি মাদার কান্ট্রি লেখা আমি এখানে মাদার কান্ট্রি লিখবো এম ও টি এইচ ই দার কান্ট্রি সিও ইউ এন টি আর ওয়াই আর এইখানে আপনার মাত্র পঞ্চাশ হাজার সাতাশি হলে আপনি এটা ওটো দিতে পারবেন এবং কোনো রকম এটা বেশি দেরি করে মাত্র চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে সেটা কয়েন বেসে দিয়ে দেবে তো আমি যেভাবে শুরুতে যেভাবে আপনার রেজিস্ট্রেশনটা দেখিয়েছি সেভাবে আপনারা কাজটা করবেন এবং কোনো রকম ঝামেলা নাই যেটা সত্য কোনো রকম ঝামেলা নেই এবং আপনি নির্দ্বিধায় এখানে কাজ করতে পারবেন এবং এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় হান্ড্রেডে পার্সেন্ট হান্ড্রেড এবং সব থেকে ভালো একটি সাইড আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে কাজ করুন এখানে আর যদি আপনার রেফার অ্যাটলিস্ট যদি আপনি রেফার যদি দুই থেকে তিনটা ফ্রেন্ডকে আইডি খুলে দিতে পারেন আপনার রেফার দিয়ে দেখা যাচ্ছে তাহলে তিনজন যদি আইডি খুলতে পারেন আপনার ইনকাম দেড় থেকে দুইগণ বেড়ে যাবে কারণ এটা আপনার প্রত্যেকটা ক্যাবচে আপনি পাচ্ছেন একশো সাতাশি করে এবং আপনার ফ্রেন্ড যখন কেউ আপনার ফ্রেন্ডে আপনার নিচে যে থাকবে সে যদি একশো সাতাশি পায় আপনি তার কাছ থেকে পঞ্চাশ সাতাশি পাবেন তার মানে কি আপনার যদি দৈনিক যদি আপনি এখান থেকে যদি দৈনিক যদি একশো আপনার হবে একশো সাতাশি তার আবার সাতাশি আপনার রেফার পাঁচজন যদি থাকে তাহলে আপনার তার কাছ থেকে আপনার আড়াইশো করে পাবেন এবং আপনার হবে কত একশো মোট সাড়ে তিনশো মানে আপনার ইনকামটা অনেক ভালো হবে মানে আপনার রেফার দুজন থাকলে এবং আপনি যদি একা থাকেন তাহলে আপনার ইনকাম হবে হচ্ছে ডাবল ইনকাম হবে তারপর ক্লেমে ক্লিক ক্লেমে ক্লিক করার পর আপনাকে একশো সাতাশি তারা দিয়ে দেবে তো আপনাদেরকে আবারও বলছি তো আপনি যখন নিচে নিচে যাওয়ার পর দেখবেন এখানে একটা রেফার লিঙ্ক থাকবে এই রেফার লিঙ্কটাই আপনি আপনার ফ্রেন্ড থেকে শেয়ার করি যে নীল লে রেফার লিঙ্কটা এইটা আপনার দিয়েই আপনার ফ্রেন্ড শেয়ার করবেন তাহলে হয়ে যাবে দেখুন আমার একশো সেখানে এখানে অ্যাড হয়ে গেছে তো আমার যখন এখানে আমার যখন পঞ্চাশ পর আমার এখানে অ্যাড করে দেবে তো আমি এই উইডোতে ক্লিক করার পর আমার পঞ্চাশের সাতশো হলে আমি এটা উইডো নিতে পারবো তো এখানে আমার উড্র অপশন এখানে বলা গেছে পঞ্চাশ মিনিমাম পঞ্চাশ হাজার সাতাশী না হলে আমি নিতে পারবো না তো এই লেখা আছে দ্য মিনিমাম উড্রল অ্যামাউন্ট ইজ ফিফটি থাউজেন্ড সাতোশি সাইল ইউ 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 হ্যাভ অনলি একশো সাত আমার মাত্র একশো সাতশী আছে যখন আমার এটা সরি যখন এখানে আমার পঞ্চাশ সাতাশে তখন আমি এখান থেকে ওটা দিতে পারবো সো এইভাবে আপনার কাজ করুন এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় আমি দুই দিনের মধ্যে পেমেন্ট প্রুফ দেখাবো আর ধৈর্য সহকারে আমি প্রথমে যে বলেছিলাম আপনার ধৈর্য সহকারে আর একটা থেকে দুটা দিন অপেক্ষা করুন এর সাথে এটা তো কাজ করবেন এটাতে কাজ কেউ বন্ধ রাখবেন না কারণ ভিটকয়েন আপনার দেখুন ভিটকন প্রচুর দাম বেড়ে গেছে আপনার গত গত ছয় থেকে সাত মাস আগে আপনার এক ডলার দাম ছিল আপনার কত এক লক্ষ থেকে দেড় লক্ষ সাতশীত হতো আপনার এক ডলার এক থেকে দেড় লক্ষ সাতশীতেও হতো এক ডলার সেইখানে এখন বর্তমানে আপনার মাত্র ষোলো হাজার সাতশীতে দিচ্ছে এক ডলার তো হিসাবটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে আপনি যদি প্রত্যেক পাঁচ মিনিট যদি একশো সাতোশি নিতে পারেন পাঁচ মিনিটে যদি একশো সাতাশি নিতে পারেন তাহলে আপনার দেখা যাচ্ছে প্রত্যেক ঘন্টা আপনি নিতে পারেন বারোশো সাতাশি এক হাজার দুশো সাতাশি আর যদি এক হাজার দুশো সাতাশি যদি নিতে পারেন তাহলে আপনি যদি অ্যাটলিস্ট যদি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা যদি সময় দেন পাঁচ ঘন্টা সময় দিলে অনায়াসে কিন্তু আহ পাঁচ ঘন্টাকে আপনি কাজে ফাঁকে ফাঁকি একটু দেখবেন পাঁচ ঘন্টা সময় দিলে আপনার অনায়াসে এখানে আপনার কত সাত থেকে আট হাজার সাতশি আসতেছে হ্যাঁ যেটা ভালোই দাম এবং যখন এবং আপনারা বিশ্বাস করবেন না আগামী আপনার এখন সাড়ে পনেরো হাজারে এক ডলার এবং আগামী আপনার এক থেকে দুই মাসের মধ্যে আপনার বারো হাজারে এক ডলার হতে যাচ্ছে বারো হাজারে এক ডলার হতে যাচ্ছে এবং একটা সময় আমার দিন আসবে যে আপনার একশো সাতশিতে এক ডলার হবে সো আপনার যতদিন দেখা যায় ভিট দাম বাড়ছে তত কিন্তু এইখানে সাতশি পরিমাণটা তারা কমিয়ে দিচ্ছে এটা মাথাবেন তো এই জন্য যতটুকু পারেন এখন ইনকাম করে আপনার কয়েন বেশি রেখে দেন পরবর্তীতে আপনি প্রচুর লাভবান হবেন আপনাদেরকে অনুরোধ করছে আর যদি আপনার এফে অ্যাটলিস্ট দুইজন যদি থাকে তাহলে অ্যাটলিস্ট চার থেকে পাঁচ ঘন্টা কাজ করলে দেখা যাচ্ছে আপনার এখানে আট হাজার থেকে ষোলো হাজার হয়ে যাবে চারজন থাকলে ষোলো হাজার থেকে বত্রিশ হাজার এরকম করবে তো আমি আপনাদের পেমেন্ট প্রুফ দুই থেকে তিন দিন ভিতর দেখাবো আর আগামীকাল কিন্তু অবশ্যই ভালো একটি সাইট নিয়ে আপনার সাথে হাজির হবো তো কীভাবে আপনাদের যে রেজিস্ট্রেশন করার সময় আমি আবারও বলছিলাম যে দয়া করে এক মোবাইলে দুইটা অ্যাকাউন্ট খুলতে যাবেন না কাউকে অ্যাকাউন্ট খুলে দেওয়ার চেষ্টাও করবেন না এবং কাউকে ভুলেও আমি আবারও বলছি কাউকে দয়া করে কাউকে দয়া করে আপনারা যেই আমি যেমন এই যে মোবাইল ডাটা দিয়ে খুলেছি দেখেন আমি যে মোবাইল ডাটা দিয়ে খুলেছি আপনারা দেখতে পাচ্ছেন ওপরে মোবাইল ডাটা চলতেছে আপনার যেই মোবাইল ডাটা বা যেই ইন্টারনেট ডাটা ইউজ করে আইডিটা খুলবেন সেই নেটেই সব সর্বদা এই আইডিটা চালাবেন অন্যথায় কিন্তু অন্য আপনি যে এখন এই মোবাইল ডাতে চালিয়ে যদি অন্য একটা ওয়াইফাইতে ঢুকেন সেক্ষেত্রে আপনার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট শিওর থাকেন আপনার আইডিটা ডিসেবল হয়ে যাবে সো যেই ডাটা দিয়ে আপনার আইডিটা লগ ইন করবেন শুধুমাত্র সেই ডাটা দিয়ে আইডিটা চালাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই এবং আগামীকাল অবশ্যই ভালো আরেকটি সাইড নিয়ে